এই তুমি কি আমার চোখটা খুলবা? আহা, তুমি এমন করতেছো কেন? আচ্ছা খুলছি। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? কারণ আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব, তার জন্য আমি এখানে তোমাকে নিয়ে আসছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আচ্ছা তুমি যদি এমন অধৈর্য হও আমি কি করে দিব বলো তো? আচ্ছা ঠিক আছে, বসি তুমি। আচ্ছা চলো। হ্যাঁ বসলাম, এবার বলো। আচ্ছা তুমি এত অধৈর্য কেন হচ্ছ বলো তো? এত অধৈর্য হলে কি সারপ্রাইজ দেওয়া যায়? একটু সময় দাও, সময় না দিলে আমি সারপ্রাইজটা কিভাবে দিব বলো? ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। তুমি বলো তো, তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো? এটা কোনো প্রশ্ন হলো? ও বলো না, কতটুকু ভালোবাসো আমাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা বলো তো, তুমি আমাকে কি দেখে ভালোবেসেছো? এগুলা তুমি কি প্রশ্ন করতেছো? আর হ্যাঁ, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা এবার বলো তো আমার সারপ্রাইজটা কি? ওহো, আমি তো ভুলেই গিয়েছি যে তোমাকে আমি এখানে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। ওয়েট, কিছুক্ষণের মধ্যেই তোমার সারপ্রাইজ চলে আসবে। তুমি? আর এটা কি? আরে তুমি তো ওকে দেখে একদম ভয় পেয়ে যাচ্ছ, ও তো আমার বান্ধবী। আর তোমার জন্য দেখো বার্থডে সারপ্রাইজ নিয়ে আসছে, আরো কদিন যাবতই আমার কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য পাগল করে ফেলতেছে, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজটাও দিয়ে দিই আর সাথে ওর ট্রিটটাও। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা আপনি বসুন বসুন। আচ্ছা বাবু, তুমি না বললা তুমি আমাকে খুব ভালোবাসো, বলো না তুমি এমন আর কজনকে ভালোবাসো? এগুলো তুমি কি বলতেছো? তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আহা, তুমি তোমাকে ভুল বুঝতেছো, তুমি তো অনেক ভালো একজন মানুষ, আর সেই সাথে তোমার বিশাল বড় একটা মন। আর এত বড় বিশাল মনে আমি একা থাকি? নিশ্চয়ই আমার সাথে আরো অনেকেই আছে তোমার এই বিশাল মনে। তোমার মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে, তুমি এগুলো কি বলতেছো? কিরে বাটপার, এখন কিছু বুঝতেছিস না তাই না? খুব সাধু হয়ে গেছিস। আমি কিছু বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলো না। তুই কি ভেবেছিস আমরা দুজন ফ্রেন্ড? আরে গাধা, আমরা দুজন ফ্রেন্ড না। আর তোদের দুজনকে আমি একসাথে রিকশায় ঘুরতে দেখেছিলাম, আর তোর মতো বাটপারকে ধরার জন্যই আমি ওনার সাথে যোগাযোগ করেছি। তুই কি ভাবছিস এতগুলো রিলেশন করার পর তুই পার হয়ে যাবে? আর তোর মতো কিছু ছেলেদের জন্যই বাকি ছেলেদের বদনাম হয়। কিরে এখন বোবা হয়ে আছিস কেন? রসে রসে কথাগুলো বল, তোর দুইটা গার্লফ্রেন্ডই তো তোর সামনে দাঁড়ানো তাই না? বিয়েতে যে কথাগুলো বলতে বল শুনি আমরা। আরে এখন আরো কি বলবে, কথাই আছে না, চোরের 10 দিন গিরস্তার একদিন, চোর তো ধরা পড়ে গেছে, এখন আর কি বলবে ও? শোন, নেক্সট টাইম তোকে যদি কোনো মেয়ের সাথে রিলেশন করতে দেখি না, তোকে একদম কিমা 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 করে ছেড়ে দিব একদম। চলো আপু, এখন আমরা চলে যাই, আর ওর মনে হয় উচিত শিক্ষা হয়েছে, নেক্সট টাইমে এমন ভুল আর কখনো করবে না। আরে দাঁড়াও, ওর জন্য যে সারপ্রাইজটা নিয়ে আসছি ওটাই তো দেয়া হলো না। হিয়ার ইজ ইওর সারপ্রাইজ, হ্যাপি বার্থডে বাটপার। চলো এখন আমরা চলে যাই। ও একটা জিনিস তো বাকি।